এমন এলাকায় উপস্থিত হয়েছি যেখানে মাজার কেন্দ্রিক মসজিদ ছাড়া কোনো মসজিদ নেই, সালাতের সময় হয়েছে অথবা জুমার সালাতের সময় হয়েছে, সেক্ষেত্রে আমার করণীয় কি? একটাকে সালাত আদায় করবো নাকি উক্ত মসজিদে সালাত আদায় করবো? এমন এলাকায় উপস্থিত হয়েছেন, বোঝা যাচ্ছে আপনি মুসাফের। তাহলে মুসাফের যদি সুন্দর জুমার সালাত আদায় করার মতো পূর্ণাঙ্গ সুন্না ভিত্তিক মসজিদ পায়, তাহলে সে মসজিদে সালাত আদায় করা তার জন্য জায়েজ আছে, ওয়াজিব না। মুসাফির জন্য জুমাটা জায়েজ, ওয়াজিব না। হ্যাঁ, আর যদি সে দেখে যে মসজিদে কবর আছে এবং সেই মসজিদে মানে বেদাতের চর্চা হচ্ছে, তাহলে তো সে সেই রোকসটটাই তো নেবে, সে রোকসটটা নেবে। আর যদি মুকিমের জন্য হয় তাহলেও যেই মসজিদগুলোতে মাজার রয়েছে, কবর রয়েছে, সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষেধ করে দিয়েছে কোনো কবরের উপরে, মাজারের উপরে মসজিদ বানানো অথবা মাজার কেন্দ্রিক মসজিদ বানানো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছে। তো নিষেধ, রাসূল সাল্লাল্লাহু যেখানে নিষেধ করেছেন সেখানে আমরা সালাত কী করে পড়তে পারি? এটা আমাদেরকে মনে রাখতে হবে, মুকিম মুসাফির যেই হন না কেন।